হ্যালো গাইজ কেমন আছো সবাই আই কি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য সকলের কাছে আরও একবার সরি ছিঁড়ে নিচ্ছি কেননা আমার শরীরটা একদম ভালো ছিল না তার কারণ আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি বেশ অনেক দিন অনেক দিন না অনেক মাস তো যাই হোক এইটা হচ্ছে একটা শীতকালের ব্লগ এটা একটা পিকনিকের ব্লগ তো আমরা সবাই মিলে জিমের এক জায়গায় পিকনিক করেছিলাম তো যেই দিদির বাড়ি পিকনিক করেছিলাম সেখানেই যাচ্ছি তো আমার মেয়েও যাচ্ছে আমার সাথে তো এই যখন আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন প্রায় সকাল দশটা কি এগারোটা বাজে তো এখন যাচ্ছি তো টাইমটা খেয়াল নেই যেহেতু অনেক মাস আগের ভিডিও এটা আর অনেক মাস এমনিও আমার চ্যানেলে ভিডিও দিই না তো তার কারণে ব্লগটা মানে কখনকার আমার ঠিক মনে নেই তো যাই হোক এখানে পৌঁছে গেছি তো যার বাড়ি এসেছি তার নাম হচ্ছে সুপর্ণা তো সুপারণাদির বাড়ি এসেছি আর এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি নিয়ে এবার হাতে পাতে কাজে মানে হাতে তা মানে হাতাহাতি করে দেবো এবং দিদির হাতে হাতে করে কাজে লেগে পড়বো কেননা পিকনিক মানে সবাই মিলেমিশে কাজ না করলে একদমই মানে রান্নাই এগোবে না আর একার জন্য একার ওপরে অনেকটাই প্রেশার পড়ে যাবে তো প্রথমে যাকে দেখালাম উনি ছিলেন হচ্ছে আমাদের মৌসুমি আর এই যে ইনি সব এরা এসছে মানে অনেক সব কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন সবাই ঠুকে চারে যে শাড়ি পরে আছেন যিনি হাসছেন উনি হচ্ছে মৌসুমি দিয়ে যে রান্না করছে সুপর্ণাদি আর ওনারা যারা তিনজন পিছনে বসে আছে আমার পিছনে তো হাই হাইকোর্চে তারা হচ্ছে মিঠু উমাদি আর হচ্ছে অনিতাদি তো ওনারা সব পরে এসেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাবান্নাও এগানো হয়ে গেছে আর যার বাড়িতে আমরা পিকনিক করতে এসে সেই দিদি সব একাই রান্না রান্নাবান্নাগুলো মোটামুটি সব সামলিয়েছে তো এখানে যাই হোক আর এই যে দিদির মেয়ে দিদির মেয়ের নাম ঠিক আমি জানি না ওর কী নাম তো আমার ওই ব্লগটা আমি করিনি আমার মেয়ে গিয়ে কখন ব্লগটা করে এসছে আমি এখানে আনাজ কাটাকুটি করছিলাম আমার দেখেছো গাইজ আমার কত বড় চুলটা ছিল তো সেই চুলটাকে পুরো আমি কেটে একদম ছোট্ট করে ফেলে দিয়েছি মানে এত গরম লাগে আমার চুলের মধ্যে তো চুলটাকে কেটে একদম ছোট করে দিয়েছে আর এখন এখানে সব তো যাই হোক সব এখন আমরা প্ল্যানিং করলাম রান্নাঘরে রান্নাটাকে জাস্ট সিম করে গ্যাস টাকা সিম টিম করে ঢাকা টাকা দিয়ে আমরা একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু রিলস বানাবো ভিডিও টিডিও করব। তো সব নাচ গান করবো ওই জন্যে যাচ্ছে তো চলো ছাদ থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এখানে সবাই আমাকে ডাকছে যে এখানে আয় পোস্ট দিয়ে সব ছবি ছাড়ছে যে আমরা রান্না করছি ছবি তুলবি কিন্তু দাদা তো কেউ একদমই করেনি তো না জাস্ট আমি মজা করছি তবে এটা হ্যার ঠিকই যার বাড়িতে পিকনিক হয়েছে তার উপর প্রচুর খাটনি পড়েছে ওই দিদি যদি না রান্নাবান্না সব সামলাতে এই যে আমাদের হলুদ নাইটি পরা যে এই দিদি হচ্ছে দিদির বাড়ি পিকনিক আর এই দিদি সুপর্ণাদি তো এই সব রান্নাবান্নাগুলো সামলিয়েছে আর যত আনাজ কোনাজ কাটা কাটাকুটি সব আমি করেছি আদারওয়াইজ কেউ সব টাইমও তো আসেনি সবাই অনেক লেটে এসছে খালি মৌসুমিদি সকাল সকাল চলে এসেছিলো ব্রেকফাস্টটা মানে আমরা মৌসুমিদি টিফিনটা এনেছিলো ব্রেকফাস্টে এখানে এসেই করেছিলাম তো এই যে ছাদের ভিউটা দেখো আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল মানে শীতকাল প্লাস হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো বেশ ভালোই হয়েছে পিকনিকটা বেশ জমে গেছে ইচ্ছা ছিল ছাদেই খাওয়া দাওয়া করা রান্না করা বাট ছাদে হয়নি কেননা ছাদের মধ্যে বৃষ্টি হচ্ছিল তো গ্যাস ট্যাস যদি নিভে যায় সেই ভয়ে আর যাই হোক পিকনিক করা হয় না আর এই যে আমার মেয়ে মেয়ে বলছে যাও মা আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি তোমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি তোলো তো এখানে প্রচুর ভিডিওস ফটোস তোলা হয়েছে আর আমার যদি রিলসগুলো তোমরা অবশ্যই দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই পেয়ে যাবে তোমরা রিলসগুলো আর যদি না পাও তাহলে অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যাই হোক আর এখানে সব মোটামুটি নাচ ছিল তো সেখানে আমি কপি রাইড আসবে বলে সেই ক্লিপগুলো দিলাম না ওর মধ্যে গান বাজছিল তো যাই হোক গাইজ আর এইভাবে চলছিল আমাদের ভিডিও আর ফটোজ তোলা আমার মেয়ে ছোটো যেহেতু সেভাবে তুলতে পারছিল না তো বারবার ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও তো বৃষ্টিটা খুব জোরে নেমে গিয়েছিল তো তাতে তারপরে তাড়াতাড়ি করে আমরা নেমে গিয়েছি তো নেমে গিয়ে নিচে গিয়ে যাই হোক এবারে খাবো তো যাই হোক এখানে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল দিদি সব রান্না করেছে আর দারুণ রান্না করে সুপর্ণ দিই দারুণ মানে এক্সেলেন্ট হাতের রান্না স্যালাড গানে কাটা হয়েছিলো আর কাটাকুটিগুলো সব আমিই করেছি টমেটো চাটনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাটন কষা একদম ঝাল ঝাল করে দারুণ হয়েছিল মাটনটা আর এখানে বেগুনি লাস্ট বেগুনি ভাজা হচ্ছিলো তো সেটাই করছিল চলে তোমাদেরকে দেখাই এই যে আমাদের জিমের ট্রেনার রিঙ্কুদি মানে লাস্ট মেম্বার আমাদের অনেক লাস্টে এসছে তো রিঙ্কুদির একটা খুব দরকারি কাজ ছিল রিঙ্কুদি বাড়ি ছিল না তো ভোরবেলায় বেরিয়ে গিয়েছিল আর এখানে আমার মেয়ে খাচ্ছিলো এদিকে দিদির মেয়েও খাচ্ছিলো দিদির মেয়ে খেয়ে উঠে গিয়েছিল আমার মেয়ে একটু স্লো মোশনে খাই ওর একটু টাইম লাগে তো একটু আস্তে আস্তে খাচ্ছিলো তারপরে যাই হোক এখানে ভাত বাড়া সবার হয়ে গিয়ে একসাথে সবাই মিলে খেতে বসেছি আর এই যে আমার মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও করার জন্য যে সবার একটা ভিডিও তোল যে সবাই মিলে ভিডিও কর সবার ভিডিও করছে আর এই যে আমি এত বেলা হয়ে গিয়েছিল আমি একদম খেতে পাচ্ছিলাম না তো শুধু ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে উঠে গেছি মাটনটা একদমই খাইনি লাস্টে আমাকে টিফিন বক্সে ভরে দিয়েছি আমি বাড়ি নিয়ে এসেছিলাম রাত্রিবেলা খেয়েছি মানে এত বেলায় খেয়েছি যে আমার পেটটা পুরো ভার হয়ে গেছে আর এখানে সব ঘুম দিচ্ছে আর এখানে আমরা আড্ডা মারছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলো না তো আজকের মতন টাটা সবাইকে